আরেকটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো দেখো, আজ চলে এসেছি জন্মাষ্টমী উৎসবে। তো সামনেটা তোমাদের দেখালাম কি সুন্দর সাজানো হয়েছে, সবাই দেখো ভিড় করে এসেছিলো। তো জন্মাষ্টমীর দিনই শুধুমাত্র আমার দেখো গোপাল সোনা, তো আমরা উপরে যাচ্ছি। তো বলছিলাম জন্মাষ্টমীর দিনই শুধুমাত্র এই মন্দিরের উপরের জায়গাটা খুলে দেওয়া হয় সবার জন্য, আর এখানে খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখানো হয়। আর ওই দেখো আকাশটা কত সুন্দর লাগছিল, বৃষ্টি কিন্তু হচ্ছিল অল্প অল্প, আর হঠাৎ হঠাৎ বেশি বৃষ্টিও হচ্ছিল, কিন্তু আমরা যখন গেছি তখন অল্প অল্প বৃষ্টি ছিল আর কি। তো দেখো আদি সোনার সঙ্গে চলে এসেছি এখানে, আর এই দেখো এখানে চেয়ার পাতা আছে, মানে সন্ধ্যেবেলা এখানে পুরো কৃষ্ণলীলা দেখানো হবে তাই। আর এখানে দেখো কংসের কারাগার, তো আদি জিজ্ঞেস করছিল ওটাকে, ওটাকে তো আমি বলে দিচ্ছিলাম ওকে নিয়ে প্রতিবারই আসি, তো এইবার জিজ্ঞাসাটা একটু বেশি তো বড় হচ্ছে তাই। তো এই দেখো খুব খুশি এখানে এসে, আর তোমাদের দেখাই এখানে কি কি প্রদর্শনী হচ্ছে। এই যে যমুনা পাড়ের দৃশ্য এখানে আছে, এই দেখো যমুনা পাড়ের দৃশ্য। তারপরে এখানে রয়েছে বিনিময় কারাগারে যে বিনিময় হয়েছিল ওইটা, তারপরে এখানে আছে নারগোপালের মূর্তি, তারপরে এখানে আছে পুতনা বধ, তো এটাও আদি দেখেছিল পুতনা বধ একটা কার্টুনে কৃষ্ণাতে, তো দেখে চিনে ফেলেছে খুব খুশি হয়েছে। আর এই দেখো বাল্যগোপালের ননিচুরি, তো খুব সুন্দর এই দৃশ্যটা। আর আদি বলে কি কৃষ্ণ ঠাকুর তো মাখন খেতে ভালোবাসে, তাহলে আমাকেও মাখন দাও। তো এই দেখো আরেকটা দৃশ্য গাভীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ, আর এখানে রয়েছে গিয়ে হলো শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত ধারণ, মানে হাতে যে নিয়েছিল এক আঙ্গুলের উপর গোবর্ধন পর্বত ওইটা। আর এখানে দেখো সবাই ফটো তুলতে এবং লীলা দর্শন করতে ব্যস্ত ছিল, আর এখানে দেখো অবশেষে রয়েছে রাধাকৃষ্ণের মিলনের দৃশ্য, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে এখানে সাজানো আছে রাধাকৃষ্ণের মিলনের ছবি, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এই দেখো এখানে খুব সুন্দর মঞ্চ, আর এই যে আমার আদি সোনা, আর এখানে সবাই মোমবাতি ধূপকাঠি চালিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করেছিল। দেখো আর এখানে দেখো আদিকে কিনে দিলাম ময়ূরের পালক, তো আমাকে খুব মানে কিনে দেওয়ার জন্য খুব বলছিল, তো তাই আমি কিনে দিলাম। তো আজ তো ওরই দিন, ওদেরই দিন, কৃষ্ণ ঠাকুরের দিন, আমার কৃষ্ণ ঠাকুরের আশীর্বাদই তো পেয়েছি। তো দেখো ও খুব খুশি ময়ূরের পালকগুলো পেয়ে, আর বায়না করছিল একটা খেলনা কিনে দিতে, ছোটো একটা গাড়িও কিনে দিতে হলো। তো এখানে তারপর মেলা বসেছে দেখতেই পাচ্ছ, অন্য বাচ্চারাও এখানে ছিল, বিভিন্ন ধরনের জিনিস এখানে উঠেছে, আর সবাই কেনাকাটা করছিলো, খাওয়া দাওয়া করছিল, মেলা হলে যা হয় আর কি। তো এই দেখো কি সুন্দর ডান্স করছে খুশির চোটে। তো তারপর আমরা এখানে কিছু ছবি তুলে নিলাম, ছবি তুলে তারপর আমরা চলে এসেছি। আর এই দেখো আমরা ছবি তুলে নিয়েছি, তো ভিডিওটা কেমন লাগলো ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করেছি জন্মাষ্টমীর ভোগ। শুভ জন্মাষ্টমী সবাইকে।